রামকৃষ্ণ তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি চন্ডিপুর পীরপুর হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত এনসিটি মান্যতাপ্রাপ্ত এই ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রিন্সিপাল সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে এছাড়া ফাইন আর্টস সাবজেক্টে আপনাদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে তেইশ বারো দু হাজার তেইশ তারিখে এই জায়গাতে বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটি টোয়েন্টি ফিফথ বাই টু বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান নাইনে আপনাদের এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে তবেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ নাইন ফোর থ্রি ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির প্রেসিডেন্ট মহাশয়ের পক্ষ থেকে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কুন্তলা দাস কলেজ অফ এডুকেশন এই ইনস্টিটিউটটি একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি নিশ্চিন্দা বালি হাওড়া ডিস্ট্রিক্টের অবস্থিত এনসিটিএ মান্যতা এই ইনস্টিটিউটটি বিএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নেওয়া হচ্ছে ফাউন্ডেশন সাবজেক্টে সেক্ষেত্রে চারটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি পেডাগজি সাবজেক্টেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে রয়েছে দুটি ভ্যাকান্সি এর পাশাপাশি ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি কমার্স বেঙ্গলি ইংলিশ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস এবং পারফর্মিং আর্টস পদে এই পদগুলোতে কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনাদেরকে তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে এই ইমেল আইডি মারফত অর্থাৎ কেডিসি টু থাউজেন্ড টুয়েলভ অ্যাট রেট অফ জিমেল ডট যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন অ্যাপ্লিকেশান ড্রপ করবার আগে স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে লিভ ভ্যাকান্সির এই বিজ্ঞপ্তিটি আজকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিমেল ক্যান্ডিডেটের শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারছেন আর এই পথটি যেহেতু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে তাই এই ক্যাটাগরির বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না বিএসসি যোগ্যতা থাকতে হবে পাশাপাশি বিএড ডিগ্রিটা থাকলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আপনারা একটা খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ম্যাথমেটিক্স এই কথাটি বোল্ড আকারে লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন যোগেশচন্দ্র গার্লস স্কুল কমা দিয়ে লিখবেন টোয়েন্টি কমা দিয়ে লিখবেন জিটি রোড ব্র্যাকেটে লিখবেন এস মানে সাউথ কমা দিয়ে লিখবেন হাওড়া পিনকোড লিখবেন সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কিন্তু পনেরো দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যাই হোক খামের মধ্যে আপনাদেরকে সমস্ত টেস্টিমোনিয়াসকে দুটো সেট জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে পাঠিয়ে দিতে বলা হয়েছে যদিও সেলফ অ্যাটেস্টেশনের কথা এখানে বলা নেই তবে সেলফ অ্যাটেস্টেশন করে দিলেও কিন্তু ক্ষতি নেই আপনারা যে টেস্টিমোনিয়াস দিচ্ছেন তার মধ্যে মার্কশিট এবং সার্টিফিকেট উভয় কপি কিন্তু দেবেন দুটো সেট করতে কিন্তু বলা হয়েছে আপনাদের খামের বাম দিকটাতে কিন্তু নিজেদের নাম সহ পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার আপনারা অবশ্যই লিখে দেবেন তাহলে গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে কর্তৃপক্ষ চিঠিটা পেয়ে গেলে যাই হোক যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দু সত্তার মেমোরিয়াল কলেজ অফ এডুকেশনের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি নাতালতলা লালগোলা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত এবং পিনকোড হচ্ছে সেভেন ফোর টু ওয়ান ফোর এইট এনসিটি মান্যতা প্রাপ্ত এই ইনস্টিটিউটের ডিএলএড ডিপার্টমেন্ট এবং বিএড ডিপার্টমেন্ট উভয় ডিপার্টমেন্টের জন্যই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যাই হোক ডিএলএড কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ছটি পদে ম্যাথমেটিক্স সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ফাইন আর্টস সাবজেক্টে এবং ফাউন্ডেশন সাবজেক্টে এর পাশাপাশি বিএড কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ফাইন আর্টস সাবজেক্টে এবং ফাউন্ডেশন সাবজেক্টে ফাউন্ডেশনে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে আপনাদেরকে কিন্তু সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে আপনারা অ্যাপ্লিকেশন করবার আগে প্রিন্সিপালের যে কন্টাক্ট নাম্বার এবং এই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে দ্বিতীয় কন্ট্যাক্ট নাম্বারটি এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আগে যোগাযোগ করে নেবেন আপনারা চাইলে কিন্তু মেল মারফত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন মেল আইডি হচ্ছে এএসএম সিএল জি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যারা যোগ্য আছেন দ্রুত মেল মারফত চাইলে অ্যাপ্লিকেশন যেমন পাঠিয়ে দিতে পারেন একই সঙ্গে কলেজ অ্যাড্রেস বরাবরও আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন টিআইসির অনুকূলে আরও একবার বলে দিচ্ছি কলেজ অ্যাড্রেসটি আবদুল সাত্তার মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন লালগোলা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পিনকোডটি আমি আগেই বলেছি পিনকোডটি এই জায়গাটিতে আপনারা চোখ রাখলে দেখতে পাচ্ছেন সেভেন ফোর টু ওয়ান ফোর এইট যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এআরটিএম আর স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সাজুরমো দফাহার সুতি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত এটি একটি আদর্শ আবাসিক ও অনাবাসিক বাংলা মাধ্যম স্কুল স্কুলটিতে নার্সারি সেকশন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে যাই হোক ইনস্টিটিউটটিতে শিক্ষক শিক্ষিকা পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং অ্যারাবিক পদে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছেন তাদের যোগ্যতা দেখাতে হবে বিএ ডিগ্রি অথবা এম এ ডিগ্রি যারা সায়েন্স ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদের অ্যাপ্লিকেশন করতে বিএসসি যোগ্যতা অথবা এমএসসি যোগ্যতা থাকতে হবে পাশাপাশি যাদের ডিএলএড অথবা বি এ ডিগ্রি রয়েছে তাদেরকে কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে আঠাশ বারো দু হাজার তারিখে স্কুল ক্যাম্পাসে অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে নির্দিষ্ট ক্যাম্পাসে আগে কিন্তু আপনাদের স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে যারা যোগ্য আছেন দ্রুত মানসিকভাবে সিদ্ধান্ত নিন ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য সিলেবাসগুলোকে আপনারা খুব ভালো করে দেখে যাবেন আর ক্লাসরুম ডেমোনস্ট্রেশন দেওয়ার ব্যাপারেও কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সান গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময় আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য